ভিসা চাইতে গিয়ে বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফিসে গ্রেফতার এক ভারতীয় নাগরিক। ভিসা চাইতে গেলে এই ব্যক্তিকে পুলিশ ডেকে ধরিয়ে দেয় বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার কর্তৃপক্ষ। কোনো রকম অপরাধ অভিযোগ ছাড়াই তাকে গ্রেফতার করা হয় সোমবার। জরুরি কাজে বাংলাদেশে যেতে ভিসা আবেদন করছিলেন এক ভারতীয় নাগরিক। বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফিস থেকে গত শুক্রবার ভিসা দেওয়া হবে বলে বলা হয়েছিল, কিন্তু শুক্রবার ভিসা অফিসে গেলে তাকে জানিয়ে দেওয়া হয় যে সোমবার ভিসা দেওয়া হবে। যথারীতি তিনি সোমবার বেলা 3:30 নাগাদ আগরতলা সার্কিট হাউস বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফিসে যান। এরকম আরও 15 থেকে 20 জন ভিসা দিতে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফিসের সামনে অপেক্ষা করছিলেন, কিন্তু সময় হয়ে গেল, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফিসের গেট বন্ধ রাখা ছিল। দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা জানান অফিসে মিটিং চলছে বলে কিছু বলা যাবে না। এতে আপত্তি করতেই অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফিস থেকে পুলিশ ডেকে এই ব্যক্তিকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়। রীতিমতো টেনে হেঁচড়ে তাকে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ। পুলিশের টানা হেঁচড়ার কোনো অভিযোগ বা অপরাধ ছাড়াই তাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ভিসা নিতে আসা অন্যান্য নাগরিকরা সময় মতো বাংলাদেশের ভিসা পাওয়া নিয়ে সমস্যা দীর্ঘদিনের। এই সমস্যার সমাধানে ভিসা অফিসকে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফিসে উন্নতি করা হয়, কিন্তু এতেও সমস্যা মিটেনি। স্থানীয় আধিকারিকদের গাফিলতির কারণেই এই ভিসা সমস্যা হচ্ছে বলে ভিসা আবেদনকারীর অভিযোগ। আমি ভিসার জন্য এসেছি, উনি আমাকে তুই তাকে বলেছে, আমি তুই তাকে বলেছি, সেই কতজন আছিলেন আপনারা? আপনার নাম কি? পান্তোষ পাল। বাড়ি কোন জায়গা? আগরতলা। আগরতলা কোন জায়গা? যাতায়াত ছিল কিনা করে দাও। আজকে ডেট দেওয়া নেই, ডেট বলছে আগের ঠিক আছে, তারা 2 দিন শনি রবিবার বন্ধ থাকে। হ্যাঁ কিছুতে তো ঠিক আছে, তারা পিজিআর যারা যারা আছে, ডিউ পেন্ডিং রুট যারা আছে, হ্যাঁ এটা দিয়ে দিবে 3:30 থেকে 4:30 মধ্যে। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।